আর মটকা সিল্ক মানে ক্যারি করার জন্য ভীষণ ভালো হয়, ভীষণ লাইট ওয়েটেড হয়। ৫৫০-এ এত সুন্দর শাড়ি, শাড়িটা দেখেই এত সুন্দর লাগলো আমার। আমি এখন দাঁড়িয়ে আছি পার্ক স্ট্রিটে। পুজো তো চলেই এলো, পুজোর শপিংও সবার শেষ। তবে আমরা তো যেরকম জানেন আপনারা, এক একদিন এক এক জায়গায় থাকি, বিভিন্ন জায়গায় ঘুরি। তো ভাবছি ভাইফোঁটার কিছু শপিং রাহুলের বোনদের দেওয়ার জন্য সেটা করে নেব। আর সামনেই আমার বার্থডে, তো আমি রাহুলের থেকে কিছু নিয়ে নিই, সেটাও নেব। তো তার জন্য এই দোকানে আমরা এর আগেও একবার এসেছিলাম, দোকানের কালেকশন আমার ভীষণ ভালো লেগেছিলো, তাই আবার ওখানে এসেছি। এটা হলো শাড়ি হাব, একদম যে পার্ক স্ট্রিটে শ্রীলেদারটা রয়েছে তার থেকে একটু এগিয়ে আসলে কস্তুরি রেস্টুরেন্ট। কস্তুরি রেস্টুরেন্ট থেকে হচ্ছে মাত্র 2 মিনিটের হাঁটা পথ এই শাড়ি হাব। তো এখানে যাব, ভেতরে কিন্তু 3 পিস শাড়ি সব কিছুই পাওয়া যায়। চলুন ভেতরে যাই আর ওদের কালেকশনটা দেখি, কিছু পছন্দ হলে তো অবশ্যই নেব। আচ্ছা, আমি ঢুকতে ঢুকতেই মানে ঢোকার আগেই দেখতে পেলাম 2-3 পিস 500 টাকায় রয়েছে লেখা। ভেতরে যাই, কেমন কি কালেকশন দেখি। বাইরে যা গরম, ভেতরে এসে শান্তি লাগলো। এবার আরামসে বসে দেখা শুরু করি। মানে গিফটিং পারপাসের জন্য খুবই ভালো, এত কম রেঞ্জে। আর এগুলো নষ্ট হবে না, তারপরে পুরো বডিটা এই কাজ হচ্ছে। আর ব্লাউজ পিসটা এটাও এই যে পার আসবে হাতে। আর বডি 750-এ এত সুন্দর শাড়ি, শাড়িটা দেখেই এত সুন্দর লাগলো আমার। পিছনের দিকটা কিন্তু দেখুন, একদম মানে হাতে চুড়ি টুড়ি পড়লে, কিছু পড়লে যে নষ্ট হয়ে যাওয়ার ভয়টা থাকে, সমস্ত মেয়েদেরই সেটা থাকে, তো সেইটা কিন্তু হচ্ছে না। কিছুতে লেগে জিনিসটা খারাপ হওয়ার চান্স নেই। মানে শাড়ি তো আমাদের খুবই যত্নের জিনিস, সমস্ত মেয়েদের কাছে একদম মানে গয়নার মতো করে আমরা যত্ন করে রাখি আর কি। তো সেটার জন্যই আর কি জিনিসটা নষ্ট হবে না। আমি বেশ অনেকগুলো অপশন দেখছি, তার মধ্যে থেকে বাঁচবো। মটকা এটা পার আছে, এটা কিন্তু মটকা সিল্ক। এতক্ষণে আমার টাইপ অফ শাড়ি বেরিয়েছে আর কি। অনেকেই জানেন আপনারা যারা দেখেন, আমাকে ফলো করেন, আমি একটু মানে অন্য ধরনের শাড়ি পরতে পছন্দ করি, তো এতক্ষণে আমার টাইপ অফ শাড়ি বেরিয়েছে এই যে। হ্যালো, শাড়িটা কিন্তু খুব সুন্দর আর মটকা সিল্ক মানে ক্যারি করার জন্য ভীষণ ভালো হয়, ভীষণ লাইট ওয়েটেড হয়। ব্লাউজ পিসটা পুরো কন্ট্রাস্টে রয়েছে, দারুণ লাগছে। ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশন সবসময় এভারগ্রিন, তো আমার তো এটা ভীষণ ভালো লাগলো। আর আমি হাতে নিয়ে দেখছি একদম লাইট ওয়েট, একদম লাইট ওয়েট, মানে পরে ক্যারি করতে কোনো অসুবিধা হবে না। যারা একদম নতুন নতুন শাড়ি পরবে ভাবছো, কিনবে ভাবছো, তাদের জন্য একদম বেস্ট অপশন এই যে। এগুলোর কিন্তু অনেক রকমের ডিজাইন রয়েছে, তো শাড়ি হবে অত রকম ডিজাইন হবে। বাহ, এটাও ভীষণ সুন্দর কালার, একদম আনকমন কালার, ডিজাইনটাও পুরো একদম আনকমন। দেখুন পাতার মোটিভ করা রয়েছে, খুব সুন্দর লাগছে। কি প্রাইস আছে এগুলোর? এগুলোর প্রাইস হচ্ছে 1050, মাত্র 1050, মাত্র 1050 টাকায়, মানে মটকা সিল্ক, এটা মানে আনএক্সপেক্টেড। এই শাড়িটা তো আমার ভীষণ পছন্দ হলো, এটা আমি অপশনে রাখছি। বিউটিফুল কালারফুল পাটু সিল্ক বলে। হ্যাঁ, পাটু, পাটু সিল্ক। আচ্ছা, পাটু ফাইন, একদম, হ্যাঁ একদম নরম শাড়িটা। আর ভীষণ মানে কালার কন্ট্রাস্ট গুলো এত সুন্দর লাগছে, একদম পার্টি ওয়্যার কিন্তু লাইট ওয়েটেড, অনেকগুলো কম্বিনেশন রয়েছে। বাহ, এইটা দেখুন কি সুন্দর ডুয়েল টোনের, একদম হালকা।
আর একটা কথা যেটা আমি বলবো, এই যে দোকানটা, দোকানটার লোকেশন কিন্তু এমন একটা জায়গায়, যারা আমার বাংলাদেশি বন্ধুরা রয়েছেন তারা আসলে কিন্তু এই এলাকার আশেপাশেই হোটেল নিয়ে থাকেন। তো যারা বাংলাদেশ থেকে আসেন তাদের দেশে আত্মীয় স্বজনদের জন্য জিনিস নিয়ে যাওয়ার থাকে, তাদের জন্য কিন্তু এই দোকানের লোকেশনটা একদম 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 পারফেক্ট এবং ভীষণ রিজনেবল প্রাইসে লাইট ওয়েটের শাড়ি রয়েছে। সুতরাং আপনাদের লাগেজের ওয়েট বেড়ে যাওয়ারও কোনো চান্সেস থাকবে না, আর একদম কম রিজনেবল বাজেটে অনেকজনের জন্য অনেক গিফটিং শাড়ি আপনারা নিয়ে যেতে পারবেন। এটার কি দাম আছে? এটা 1050 টাকা। মানে এত সুন্দর সুন্দর ভালো ভালো শাড়ি মাত্র 1050 টাকা। আর যারা আমার এই দেশের বন্ধুরা দেখছেন, পুজোর শপিং অনেকেরই হয়ে গেছে আমি জানি, তবে সামনে কিন্তু দিওয়ালি রয়েছে, কালী পুজো রয়েছে, ভাইফোঁটা রয়েছে, তো সেই সমস্ত জিনিসের জন্য কিন্তু আপনারা এখানে শপিং করতে আসতেই পারেন। আর যেসব দাদারা ভাবছেন যে বোনদের কী দেবেন, বাজেট কম, তাদেরকে বলবো বাজেট কম তো কী হয়েছে, রিজনেবল প্রাইসে এখান থেকে আপনারা কিন্তু থ্রি পিস শাড়ি সব কিছুই দিয়ে দিতে পারবেন আপনার বোন বা দিদিকে। একদম মনে হচ্ছে কোনো সিল্কের শাড়ি গায়ে ধরেছি, যেরকম হয় না পিওর সিল্ক একদম লাইট ওয়েটেড হয় সেই রকম। এই শাড়িটা হচ্ছে ঘিচা তসর উপরে প্রিন্ট, একদম মালাই মতন সফট আছে, একদম সফট। এটা খুলে দেখুন, এটা আরো সুন্দর লাগবে শাড়িতে। বডি হচ্ছে এটা ঘিচা তসরের উপর কিন্তু প্রিন্ট রয়েছে, ভীষণ সফট শাড়িটা। আর এই শাড়িটার কিন্তু বেশ সুন্দর প্যাস্টেল শেড রয়েছে। তো লাস্ট 2-3 বছর ধরে আপনারা জানেনই প্যাস্টেল শেড কিন্তু ফ্যাশনে ভীষণভাবে ইন রয়েছে। তো প্যাস্টেল শেড আর এরকম লাইট ওয়েটের শাড়ি, যারা ডেলি ওয়্যারের শাড়ি পরেন, স্কুল কলেজ বা অফিসে, যাদের অফিসে শাড়িই পরে যেতে হয়, এরকম অনেক জায়গা আছে, তো তাদের জন্য কিন্তু একদম বেস্ট অপশান। কি প্রাইস আছে দাদা? 1150 টাকা। আচ্ছা, এইটা হচ্ছে ব্লাউজ। ব্লাউজটার সাথে কিন্তু আমি যদি এটাকে এইভাবে ফেলি তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। এই দেখুন, আমাকে কিন্তু দাদা ফুললি কনফিউজ করে দিচ্ছে। আমি তো এখানে আমার বার্থডে শাড়িটা নেব বলে এসেছি, আর দু একটা চুড়িদার পিস টিস দেখব বোনদের জন্য, এখন এত অপশন দেখি আমি ভীষণ কনফিউজ। পাটোলা শাড়ি, এটা ফর্মাল পার্টি ওয়্যার আছে, এটা এমআই মিক্স টু, এটা আঁচল সুন্দর বর্ডার, আর এটা হচ্ছে ফুল বডি উইভিং করা, পুরো লাস্ট অফ দি কাজ আছে, আর কাপড়টা একদম সফট। মানে মাদেরকে দেওয়ার জন্য এই অপশনটা আমার বেস্ট লাগলো, কারণ যেটা হয় আমি আমার বাড়িতে মাদেরকে দেখেছি, মোটা শাড়ি দিলে না আজকাল পরতে চায় না, বলে ভীষণ অসুবিধা হয়, দিস না এনা ওই না, কিন্তু এটা কিন্তু কোনো অকেশন পারপাসে মাদেরকে দিলে নিজেরাও পরা যায়, মায়ের আলমারি থেকে তো আমরা শাড়ি চুরি করি আর কি, বাট দারুন সুন্দর, এটা আমার ভীষণ পছন্দ হলো। কিরকম প্রাইস আছে এটার? এটা আছে 2750। আচ্ছা, 2750 টাকা। তো বছরে একবার মাদেরকে এগুলো গিফট করাই যায়, বা নিজেরা নিজেদের যদি বাড়িতে কোনো অকেশন থাকে, কারোর বাড়িতে পুজো হয় লক্ষ্মী পুজোতে আমরা কিনি, বা নিজেদের বাড়িতে যদি কালী পুজো হয় সেরকম, আর সাদা আর রানীর কম্বিনেশনে এরকম সুন্দর একটা শাড়ি পরলে কিন্তু আর কিছুই লাগে না। দেখুন ভীষণ সুন্দর কিন্তু কালেকশন এখানে, আপনাদেরকে একবার আসতেই হবে এই জায়গাটাতে, আরো অনেক কালেকশন আছে, সবকিছু তো আমি দেখবো না কারণ আমার হাতে এত টাইম নেই আর কি, আর যত দেখছি তত কনফিউজ হচ্ছি, তবে আর দু একটা শাড়ি দেখবো পার্টি ওয়্যার, তারপর আমি ডিসাইড করবো আমি কোনটা নেবো। এখানে আমি বেশিরভাগ শাড়ি দেখছি কিন্তু ভীষণ লাইট ওয়েট, একদম লাইট ওয়েট, দেখুন একদম পার্টিতে পরার জন্য, নবমীর দিন রাত্রে বা কোনো কারো জন্মদিন বা বিয়েতে যদি এরকম একটা শাড়ি পরা যায় দারুণ সুন্দর লাগবে। বাহ, ব্লাউজ পিসটা দেখেছেন তো কি সুন্দর করে করা, এটা পুরো ব্যাকটা যাবে আর হাতা এই কাজগুলো যাবে, আর কালারটাও কিন্তু ভীষণ আনকমন কালার। 3000 টাকার মধ্যে এরকম সুন্দর লাইট ওয়েটের একটা পার্টি ওয়্যার শাড়ি আমাদের এই রকম কলকাতার বুকে আমি তো এর আগে কোথাও দেখিনি। আমি শাড়ি লাভারই বলতে পারেন আর কি, আমি প্রচুর শাড়ি কিনি, পরতেও ভালোবাসি শাড়ি, এই শাড়িটা আমার তো ভীষণ পছন্দ হলো। আচ্ছা, এই যে ভেতরে গোল্ড প্রিন্টের কাজ রয়েছে, এগুলো কি ওয়াশ করলে উঠে যাবে? কিছু উঠবে না, এগুলো সব পাক্কা প্রিন্ট আছে, পার্মানেন্ট প্রিন্ট আছে। আচ্ছা, এটা লোকাল প্রিন্ট নয়, ফেব্রিক প্রিন্ট নয় যে উঠে যাবে। হ্যাঁ, মানে অনেকেরই প্রশ্ন থাকে, কারণ এগুলো বেশিরভাগ দিকে মানে অনেক সময় আমরা জামা কাপড় কিনলে উঠে যায়, ওসব লোকাল প্রিন্ট যেটা থাকে সেগুলো উঠবে, এগুলো মানে পাক্কা প্রিন্ট আছে, কখনো উঠবে। এই দেখুন পাটটা দেখুন,
মানে এখানে এই পাটটা আলাদা করে বসানো হয়েছে প্লাস এই পাটটাও আলাদা করে বসানো হয়েছে এটা কিন্তু নেট তার উপরে এগুলোকে কাজ করে সুন্দর করে বসানো হয়েছে দুটো পার এক্সট্রা আর কালারটা তো দারুণ লাগছে আমার কি প্রাইস আছে দাদা এটা 3850 3850 মানে এত সুন্দর কালেকশন এত রিজনেবল প্রাইসে শাড়ি মোটামুটি শুরু হয় কত থেকে শুরু 500 600 থেকে শুরু হয়ে যায় 500 600 ডুয়েল টোনে ডুয়েল টোনে তসর দারুণ কিন্তু এটা সুন্দর তসর পুরো দারুণ সুন্দর এটা আর এটা হয়ে গেল আপনার ショルダーে চলে যাবে এই পোরশনটা এটা হচ্ছে কুচিতে আর এটা হচ্ছে এই ডিজাইনটা আসবে কুচিতে কুচি মানে একদম একটা রয়্যাল লুকের শাড়ি কিন্তু খুব হালকা পরে কোনো অসুবিধা হবে না যে কোনো ভালো অকেশনে আপনারা এটা ক্যারি করতে পারবেন যে কোনো ভালো অকেশন এতে কালার কম্বিনেশন হবে প্রচুর কালার পাবেন পাঁচখানা কালার আছে বা চার পাঁচখানা কালারের অপশন পাবেন আপনারা এটাতে কি প্রাইস আছে এটা 4250 4250 সামনেই কারোর ছোট বেবির অন্নপ্রাশন বা জন্মদিন বা কারোর বিবাহবার্ষিকী এরকম একটা শাড়ি পরলে কিন্তু ব্যাস আপনাকেই সবাই দেখবে শাড়ি তো চয়েস করে রাখলাম সাইডে এখন একটু বোনদের জন্য চুড়িদার দেখব ঢুকতে ঢুকতে দেখছিলাম যে 500 টাকায় এদের এখানে থ্রি পিস রয়েছে তো সেটা আমি দেখতে চাইলাম সেটা একটু দেখব আগে তারপর আরো কিছু চুড়িদারের কালেকশন দেখব যেরকম যেরকম রেঞ্জ আছে সেরকম তারপর কি পছন্দ হয় দেখা যাক এটা 500 টাকা বাহ একদম ডেইলি ওয়্যারের জন্য দারুণ আবার নিচে দেখুন এখানে একটা গোটা পাত্তির কাজ রয়েছে আচ্ছা প্যান্টটা প্যান্টের কাপড় এটা ওন্না বাহ 2.5 মিটার ওন্না পুরোটাই কটনের পুরোটাই কটনের মানে প্যান্ট ওড়না উপরটা সবকিছু কটনের জাস্ট বানিয়ে নিতে হবে বাহ এগুলোর মধ্যে ডিজাইন আছে আচ্ছা এটার এখানটাতে গলার এখানেও আবার ডিজাইন আছে বাহ এটা 500 বাহ মানে একদম যারা ডেইলি ওয়্যারের জন্য চাইছে তাদের জন্য খুব ভালো আর গরমে পরে ভীষণ আরাম যেহেতু কটন পুরোটাই মানে 500 600 টাকার মধ্যে কিন্তু দারুণ সুন্দর থ্রি পিসের কালেকশন রয়েছে এখানে এইটার কিন্তু যে প্যান্টটা সেটা এক কালারের দেখুন 800 টাকা আচ্ছা এটা পিওর জয়পুরি প্রিন্ট আছে আচ্ছা এটা জয়পুরি প্রিন্ট বলে প্রাইসটা একটু বেশি কিন্তু খুব সুন্দর কাপড়টা ভালো আছে আচ্ছা এই যে তবে আমি আরেকটু হাই রেঞ্জের কিছু দেখব আর কি বন্ধুদের জন্য এটা হবে জর্জেট উপর আর এটা হবে 4 পিস আচ্ছা লালিনের কাপড়টাও এর ভিতরে দেওয়া রয়েছে কি দাম আছে এটার আমি দেখতে পাচ্ছি এই যে সুন্দর ফ্লাওয়ারের মোটিফ করা রয়েছে যারা শাড়িকে অ্যাভয়েড করতে চাইছেন তাদের জন্য এই সালোয়ার গুলো কিন্তু ভীষণ ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট এখানে কিন্তু স্টোন ওয়ার্ক রয়েছে স্টোন বসানো রয়েছে এগুলোতে পুরো এই যেগুলো কিন্তু পুরো স্টোন সব এটার কি প্রাইস আছে এটা 2000 টাকা মাত্র আর এটার ওড়নাটা কিন্তু একদম সফট যেহেতু এই ওপরটা এত বেশি গর্জিয়াস তো ওড়নাটা একদম সিম্পল দিতেই হবে আর খুব সফট এটা 4 পিস আছে এই ওড়নাটাও ডিজিটাল প্রিন্ট করা আছে এইটা কিন্তু পুরো তসরের একদম সোভার ভীষণ সুন্দর ভালো কালার অনেক কিছু দেখলাম আলটিমেটলি যেটা প্রথমে পছন্দ করেছিলাম সেটাই নিচ্ছি এই শাড়িটা আর ভাবছি এই তসরের পিসটা নেব বোনের জন্য আর এই যে এই সুন্দর ডিজাইনের এইটাও নেব ওর আরেকটা বোনের জন্য এই যেটা যেটার ওড়নাটা খুব সুন্দর ছিল তো আপাতত এই তিনটে জিনিসই নিচ্ছি আবার আসব দেখে তো গেলামই পছন্দও হলো আবার আসব এখন আপাতত বিলিং টিলিং করি তারপর দেখি আপনাদের জন্য কোনো স্পেশাল সুযোগের ব্যবস্থা করতে পারি কিনা আমরা তো মেয়েরা শপিং করব কিন্তু আমাদের সাথে যারা আসে আমাদের ব্যাগ বয়ে নিয়ে আসার জন্য বা আমাদের ড্রাইভার হয়ে বড়রা বা বাবারা ছেলেরা আর কি তারা কি করবে তাদের তো শপিংয়ে বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকে না
তো তাদের জন্য কিন্তু এখানে একটা ভালো ব্যবস্থা দেখলাম, সেটা হলো এনাদের এই সাইডে কিন্তু একটা ফোন, তারপর মানে ইলেকট্রনিক্স গ্যাজেটের ব্যবসা আছে। আচ্ছা, আর মোবাইল ফোন যে দাম অনলাইন আছে আর যে দাম মার্কেটে পাওয়া যায় ওর থেকে 200-500 হাজার 2000 কমই পাবেন, এটা আমার গ্যারান্টি আছে। আমার পুরো নাম আছে জিন্দাল কমিউনিকেশন মোবাইল ফোনে, আর আমার শাড়ির দোকান আছে শাড়ি হাব, যেটা ফ্রিস্কুল স্ট্রিটে আছে, যেটা ফায়ার ব্রিগেডের উল্টোর দিকে যে শিলেদার আছে ফ্রিস্কুল স্ট্রিটের বড়, ওর একদম পাশে আছে। আমার পাশে কস্তুরি হোটেল আছে, কস্তুরি রেস্টুরেন্ট, এখানে বাঙালি খাওয়া দাওয়া খুব ভালো পাওয়া যায়। এটা আপনার মেট্রো স্টেশন পাশে হবে পার্ক স্ট্রিট, আর পার্ক স্ট্রিট আর ধমতলার মধ্যে এখানে আছে। আগেকার এখানে ছিল যমুনা সিনেমা, ওটা হয়ে গেছে যমুনা ব্যাংক, ওর একদম পাশে আছে। কস্তুরি থেকে হাঁটা 1 মিনিটও লাগে। কোয়ালিটি এন্ড প্রাইস আমি সবসময় মেনটেন করে থাকি। ওনাদের যা যা শাড়ির কালেকশন রয়েছে সেগুলো কিন্তু অনলাইনেও ডেলিভারি পেয়ে যাবেন আপনারা। ওনাদের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। তবে আমি বলবো এসে যদি দেখে নিজেরা নিয়ে যান পছন্দ করে তাহলে বেটার, তাই জন্য আসুন এবং ওনাদের এই শপে একবার হলেও ভিজিট করুন। শৈলীজ লাইফস্টাইলের দর্শকরা যারা এই দোকানে ভিজিট করবেন তাদের জন্য 800 টাকার ওপর কেনাকাটায় থাকছে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। তো আপনারা আসুন এবং মন প্রাণ ভরে শপিং করুন। কমপ্লিট, এবার বাড়ির পথে হাঁটা দিই। শৈলীর মুখে হাসিটা দেখেছেন শুধু, কেনাকাটা করতে সবারই ভালো লাগে। তো এখন বাড়ি যাই চলুন, আর আপনাদেরকে যাওয়ার পথে আরেকবার ভালো করে লোকেশনটা বুঝিয়ে দেবো। আচ্ছা, আপনাদের সাথে একটু লোকেশনটা শেয়ার করে দিই। আমি যে মোড়টায় দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছন সাইডেই কিন্তু কস্তুরি যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টটা, এই যে সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কস্তুরি রেস্টুরেন্ট। আর এই কস্তুরি রেস্টুরেন্টের ঠিক এই সাইডে গেলেই কিন্তু পার্ক স্ট্রিট যে শিলেদাসটা এই সাইডটায় পড়ে, আর এই সাইডে চলে গেলে হচ্ছে এই শাড়ি হাব বলে যে দোকানটা আপনাদেরকে দেখালাম সেই দোকানটা। এই কস্তুরি রেস্টুরেন্টে কিন্তু মাত্র 1-2 মিনিটের হাঁটা পথে কিন্তু দোকানটা, তো আমি এখন সেদিকেই যাচ্ছি চলুন। আর এই হচ্ছে দোকান শাড়ি হাব। পার্ক স্ট্রিট মেট্রো থেকে কিন্তু শাড়ি হাব মাত্র 3-4 মিনিটের হাঁটা পথ। তো আমি গুগল ম্যাপের লিংক আপনাদেরকে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, আপনারা চেক করে নিন। আমার তো বেশ ভালো লাগলো, কালেকশন ভীষণ ভালো।